সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের সিন পার্টের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন যে সিনটি নিয়ে আলোচনা করব, সেখানে আমরা দেখতে পাচ্ছি একটি প্যাসেজ দেওয়া আছে, এবং আমরা তোমাদের বোঝার সুবিধার্থে এখানে কিছু প্রশ্ন বরাবরের মতো দিয়ে রেখেছি, যাতে তোমরা উত্তরগুলো খুঁজে পেতে তোমাদের সুবিধা হয়। যখন তোমরা প্রশ্নের মধ্যে যখন তোমরা প্যাসেজটি পড়বে, তার আগে তোমরা যেন একটু প্রশ্নগুলো দেখে আসো, সেই প্র্যাকটিসটি কিন্তু তোমাদেরকে আমরা করাচ্ছি বারবার। 1 নম্বরে বলা আছে, হোয়াট ডু ইউ মিন বাই হেলথ, স্বাস্থ্যের মাধ্যমে বলতে তুমি কি বুঝো। হোয়াট শুড উই ডু টু কিপ আওয়ার সেলফ হেলদি, আমাদের কি করা উচিত আমাদের নিজেদেরকে হেলদি স্বাস্থ্যবান রাখার জন্য। হোয়াট ইজ গুড হেলথ, হোয়াই ইজ গুড হেলথ নেসেসারি, কেন একটি ভালো স্বাস্থ্য বা সুস্বাস্থ্য প্রয়োজন। হাউ ক্যান উই কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক, কিভাবে আমরা আমাদের শরীরকে কাজের জন্য তৈরি রাখতে পারি। 5 নম্বরে বলা আছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রোভার্ব হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ প্রবাদে যে বলা হয় স্বাস্থ্যই সম্পদ, এর মানে কি। তাহলে আমরা প্রথমে প্যাসেজটিকে পড়ার চেষ্টা করব, অর্থগুলো বোঝার চেষ্টা করব, এবং আমরা খুঁজব যে আমাদের এই প্রশ্নের আনসারগুলো, সম্ভাব্য আনসারগুলো কোথায় আছে প্যাসেজে। আমরা শুরু করছি। বলা আছে, হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, স্বাস্থ্য হচ্ছে আমাদের মনের এবং শরীরের অবস্থাটি এটি। তাহলে আমরা কিন্তু আমাদের প্রথম প্রশ্নটি একটা সম্ভাব্য উত্তর পেয়ে গেলাম, যে হোয়াট ডু মিন বাই হেলথ। হেলথ মানে হচ্ছে আমাদের মনের এবং শরীরের অবস্থা। ইট মে বি গুড অর ব্যাড, এটা হতে পারে ভালো কিংবা খারাপ। গুড হেলথ মিন্স হেলদি বডি ফ্রি ফ্রম ডিজিজ, ভালো স্বাস্থ্য বলতে বোঝায় যে একটি সুস্থ শরীর যেটি রোগ থেকে মুক্ত। ইট ইজ এসেনশিয়াল ফর এভরি ওয়ান টু লিড এ হ্যাপি লাইফ, যে এটা একটা সুস্থ জীবন পরিচালনা করার জন্য সুস্থ সুস্বাস্থ্য প্রয়োজন। তাহলে আমরা আরেকটি প্রশ্ন পেয়ে গেছি, হোয়াই ইজ গুড হেলথ নেসেসারি, কেন ভালো স্বাস্থ্য বা সুস্বাস্থ্য প্রয়োজন একটা সুন্দর জীবন যাপনের জন্য। হতে পারে এটি একটি সম্ভাব্য অ্যান্সার। এরপর বলা আছে, ইফ উই আর নট ইন গুড হেলথ, উই ক্যানট কনসেন্ট্রেট ইন আওয়ার অর ইন অন কনসেন্ট্রেট অন এনি অ্যাক্টিভিটি ইন আওয়ার লাইফ, যে আমরা যদি স্বাস্থ্য আমাদের যদি ভালো না থাকে, তাহলে আমরা আমাদের জীবনের অন্যান্য কাজে মনোযোগ দিতে পারি না। এ প্রভাব গোস, একটি প্রবাদে বলা হয়, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। ইট মিন্স হেলথ ইজ ইকুয়ালি ভ্যালুয়েবল অ্যাজ গোল্ড অর এনি আদার পার্সোনাল পজিশনস, যে এটার মানে হচ্ছে যে স্বাস্থ্য অন্যান্য সমস্ত সম্পদ বা ব্যক্তিগত যে চাহিদাগুলো আছে সেগুলোর মতোই ইকুয়ালি ভ্যালুয়েবল, একদম সমানভাবে গুরুত্বপূর্ণ। তাহলে এই যে কথাটি বলা আছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রোভার্ব, যে প্রশ্নটি যে হেলথ ইজ ওয়েলথ বলতে কি বোঝো, তাহলে কিন্তু আমরা এই অ্যান্সারটি পেয়ে যাচ্ছি। এরপর বলা আছে, উই মে হ্যাভ ভ্যাস্ট ওয়েলথ, আমাদের হয়তো প্রচুর সম্পদ থাকতে পারে অর প্রপার্টি বা সম্পত্তি থাকতে পারে, বাট ইফ উই আর নট হেলদি উই ক্যানট এনজয় দেম, যদি আমরা স্বাস্থ্যবান না হই তাহলে কিন্তু আমরা সেগুলোকে এনজয় করতে পারবো না। টু কিপ আওয়ার সেলফ হেলদি উই হ্যাভ টু ডু সার্টিন থিংস, যে আমাদেরকে সুস্বাস্থ্যবান থাকার জন্য বা নিজেদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমাদেরকে কিছু নির্দিষ্ট কাজ করতে হবে। বলা আছে, ইফ উই হ্যাভ টু ইট ব্যালেন্সড ডায়েট, আমাদেরকে সঠিকভাবে পরিমিত খাবার খেতে হবে। তাহলে আমরা কিন্তু প্রশ্নটি পেয়ে যাচ্ছি আরেকটি, যে হোয়াট উই শুড ডু টু কিপ আওয়ার সেলফ হেলদি, আমাদেরকে নিজেদেরকে হেলদি রাখার জন্য আমাদেরকে কি করতে হতে পারে। তাহলে আমরা একটি সম্ভবত উত্তর পাচ্ছি, যে উই হ্যাভ টু ইট ব্যালেন্স ডায়েট, আমাদেরকে সঠিক পরিমাণে খাবার খেতে হবে। উই মাস্ট এক্সারসাইজ রেগুলার টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক, আমাদেরকে আমাদের এক্সারসাইজ করতে হবে রেগুলারলি টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক, যে যাতে আমরা আমাদের বডিটা যাতে সচল থাকে। আরেকটি প্রশ্ন আমরা এখানে পাচ্ছি, যে হাউ ক্যান উই কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক, আমরা কিভাবে আমাদের শরীরকে ঠিক রাখতে পারি কাজ করার জন্য। এটি একটি আলাদা প্রশ্ন অ্যান্সার হয়ে যাচ্ছে। এবং বলা আছে, দেয়ার ইজ অ্যান ওল্ড সেইং, যে পুরো মানে একটি প্রবাদ বা আমাদের বড় যারা আছে তারা সবসময় বলে থাকে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ পার্সন হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, যে সকাল সকাল ঘুমিয়ে যে সকালেতে উঠে সে জ্ঞানী গুণী সম্পদশালী এবং সুস্বাস্থ্যবান হয়। তাহলে এই প্রত্যেকটি জিনিসই কিন্তু আমরা দেখছি যে আমাদের এই সুস্বাস্থ্যের জন্য যে কি কি করতে হবে তার মধ্যে পড়ে। সো উই মাস্ট নট কিপ লেট আওয়ার্স, আমাদের অবশ্যই অতিরিক্ত রাত জাগা যাবে না। উই শুড গো বেড আর্লি, আমাদের উচিত তাড়াতাড়ি বিছানায় যাওয়া, অর্থাৎ ঘুমিয়ে যাওয়া এট নাইট, রাতে। অ্যান্ড রাইজ আর্লি ইন দ্য মর্নিং, এবং সকালেও খুব দ্রুত উঠা। পিস অফ মাইন্ড ইজ অ্যানাদার কন্ডিশন অফ গুড হেলথ, মানসিক ভাবে শান্তি, মনের শান্তিটা হচ্ছে সুস্বাস্থ্যের আরেকটি কন্ডিশন বা শর্ত।
সো উই মাস্ট নট ওয়ারি ওভার স্মল থিংস অফ লাইফ। তাহলে আমাদেরকে কি করা যাবে না, জীবনের ছোট ছোট যে চিন্তা দুশ্চিন্তাগুলো সেগুলো নিয়ে বেশি চিন্তিত হওয়া যাবে না। তাহলে আমরা দেখলাম আমরা কিন্তু আমাদের যে সম্ভাব্য প্রশ্নের অ্যান্সারগুলো, যে হোয়াট ডু মিন বাই হেলথ, কিংবা এটা কেন প্রয়োজন, যে ইট ইস এসেনশিয়াল ফর এভরি ওয়ান টু লিড এ হ্যাপি লাইফ, তারপরে আমরা কি করা উচিত আমাদের, বা প্রবাদ কেন, প্রবাদে কি বলা হয়েছে যে স্বাস্থ্যই সম্পদ, সেটা কেন বলা হয়েছে, এই জিনিসগুলো একটা সম্ভাব্য অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি, এবং আমাদের প্যাসেজ সম্পর্কে এখন একটা পরিপূর্ণ ধারণা তৈরি হয়ে গেছে। তাহলে আমরা এখন এই প্যাসেজ থেকে আমাদের যে মাল্টিপল চয়েস কোশ্চেন এবং যে আমাদের শর্ট কোশ্চেন এবং সামারি, সেগুলো কিন্তু আমরা সহজেই অ্যান্সার করতে পারবো। চলো আমরা আমাদের সেই মডেল অ্যান্সার, যে এমসিকিউ এবং শর্ট কোশ্চেন যেগুলো আছে, সেগুলো আমরা অ্যান্সার করার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আমাদের এমসিকিউ যে পার্টটি সেটি নিয়ে আলোচনা করছি। এই প্যাসেজের আমরা দেখতে পাচ্ছি এখানে 5টি এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে এবং প্রত্যেকটি 4টি করে অপশন দেওয়া আছে। আমাদেরকে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। আমরা জানি যে আমরা শূন্যস্থান পূরণের ক্ষেত্রে পরীক্ষায় যেই প্রশ্নটি আছে সেটি লিখে সেটির সম্ভাব্য অ্যান্সারটি সেটি লিখব। যেমন 1 নম্বর আমরা বলেছি উই নিড টু ইট, আমাদের খাদ্য প্রয়োজন বা আমাদের খেতে হয়, আমাদেরকে খাওয়া উচিত, এরকম কি 4টি অপশন দেওয়া আছে। রিচ ফুড, ব্যালেন্স ফুড, লিটল ফুড, লট অফ ফুড, যে আমাদের খুব চর্বি জাতীয় খাবার, কিংবা অল্প খাবার, কিংবা খুব বেশি খাবার, নাকি একটা পরিমিত অর্থাৎ ব্যালেন্স ডায়েট প্রয়োজন। আমরা অ্যান্সার দেখেছিলাম আমাদের যখন আমরা প্যাসেজ পড়েছিলাম, যে আমাদের একটা ব্যালেন্স ডায়েট প্রয়োজন, অর্থাৎ আমাদের অ্যান্সারটি হবে বি নাম্বার, যে ব্যালেন্স ফুড, এই কথাটি যে আমাদের উচিত একদম পরিমিত যে খাবার আমরা যেটা খাওয়া উচিত সেটি হচ্ছে আমাদের সঠিক পদ্ধতিতে খাওয়া উচিত। তাহলে আমরা দেখবো এটি হচ্ছে আমাদের 1 নম্বরের অ্যান্সার। 2 নম্বরে বলা আছে আ হেলদি বডি ইজ ফ্রি ফ্রম ড্যাশ, যে একটা সুস্থ শরীর মানে হচ্ছে কিসের থেকে মুক্ত, ইলনেস, হ্যাপিনেস, এনজয়মেন্ট, ইলসাম, যে রোগ থেকে মুক্ত, নাকি সুখ থেকে মুক্ত, নাকি আনন্দ থেকে মুক্ত, নাকি, তাহলে আমরা দেখেছিলাম যে এটা ডিজিজ থেকে মুক্ত হবে, অর্থাৎ অসুস্থতা থেকে, অর্থাৎ ইলনেস কথাটি আমরা দেখব যে এখানে 2 নম্বরের অ্যান্সার হবে, যে একটা সুস্থ বডি হচ্ছে যেটি অসুস্থতা থেকে মুক্ত, ইলনেস, ইলনেস অর্থাৎ অসুস্থতা থেকে একটি শরীর যেটি মুক্ত থাকবে সেটি হচ্ছে সুস্থ শরীর। 3 নম্বর আমরা দেখতে পারবো ভ্যাস্ট মিন্স, অর্থাৎ ভ্যাস্ট শব্দের অর্থ হচ্ছে অ্যান্সার অপশনে যেগুলো দেওয়া আছে সেখানে বলা আছে এ নাম্বারে টাইনি মানে হচ্ছে ছোট, ইনর্মাস বড়, মিনিট ভ্যারিড, আমরা জানি ভ্যাস্ট মানে হচ্ছে বিশাল, অর্থাৎ এখানে একটি অ্যান্সার বলা আছে সেটি বি নাম্বারে, এটি হচ্ছে ইনর্মাস অনেক বড়। তাহলে আমরা দেখবো যে 3 নম্বরের অ্যান্সারটি হবে অপশন যেটি বি তে আছে, অর্থাৎ ইনর্মাস। এরপর আমরা 4 নম্বরে দেখতে পাচ্ছি বলা আছে প্রপার্টি মিন্স, অর্থাৎ প্রপার্টি শব্দের অর্থ কি, এ নাম্বারে বলা আছে ওয়েলথ সম্পদ, 2 নম্বরে বলা আছে হেলথ, 3 নম্বরে বলা আছে কোয়ালিটি, 4 নম্বরে বলা আছে এস্টেট। আমরা জানি প্রপার্টি মানে হচ্ছে সম্পত্তি, অর্থাৎ কোন নির্দিষ্ট জায়গা বা কোন ধরনের এরকম কিছু বোঝায়। তাহলে আমরা দেখবো যে প্রপার্টি হিসেবে এস্টেট আমরা ব্যবহার করতে পারি, কিন্তু এস্টেট যেহেতু আমরা দেখবো যে শুধুমাত্র জায়গার ভিত্তিক সম্পত্তিকে বুঝায়, প্রপার্টি মানে কিন্তু আমার হাতে যদি আমার যদি কোনো বই থাকে সেটিও আমার সম্পদ হতে পারে, আমার আমার যদি একটি মোবাইল ফোন থাকে সেটিও কিন্তু আমার সম্পদ হতে পারে। তার মানে সমস্ত সম্পদ যেটি আছে, অর্থাৎ এ নাম্বারটি হবে সঠিক উত্তর, চাইলেই বি আমরা দিতে পারবো না। তাহলে আমরা লিখবো যে 4 নম্বরে প্রপার্টি মানে হচ্ছে পরিপূর্ণ সম্পত্তি, তাহলে এ নাম্বারটি হবে আমাদের অ্যান্সার, ওয়েলথ। সর্বশেষ 5 নম্বরে বলা আছে হেলথ ইজ কম্পেয়ার টু, অর্থাৎ স্বাস্থ্যকে তুলনা করা হয়, এ নাম্বারে গোল্ড, বি নাম্বারে আছে সিলভার, সি তে আছে আয়রন, ডি তে আছে অ্যাসেটস, অর্থাৎ স্বাস্থ্যকে কিসের সাথে তুলনা করা হয়, সম্পদের সাথে, তাহলে অ্যাসেটস হচ্ছে অর্থ সম্পদ। তাহলে আমরা দেখব যে 5 নম্বরের অ্যান্সারটি হবে ডি, অর্থাৎ অ্যাসেটস। তাহলে আমরা দেখলাম যে আমরা খুব সহজেই কিন্তু প্যাসেজটিকে পড়ে সেখান থেকে অর্থগুলোকে আমরা বুঝে এমসিকিউ গুলোকে আমরা করতে পারলাম। এবারে আমরা চলে যাব আমাদের শর্ট কোশ্চেন অ্যান্সারে। তোমরা অবশ্যই নিজের এগুলোকে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবে প্যাসেজ থেকে মিলিয়ে মিলিয়ে, তাহলে তোমাদের পরীক্ষা আসলে তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবে। আমরা চলে যাচ্ছি আমাদের শর্ট কোশ্চেন অ্যান্সারিং এ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করবো এই প্যাসেজের, যেখানে আমরা 5টি প্রশ্ন দেখতে পাচ্ছি, যেখানে 1 নম্বরে বলা আছে
হোয়াট ডু ইউ মিন বাই হেলথ, তুমি স্বাস্থ্য বলতে কি বুঝো? 2 নম্বরে বলা আছে হোয়াট শুড উই ডু টু কিপ আওয়ার সেলফ হেলদি, 3 নম্বরে বলা আছে হোয়াই ইজ গুড হেলথ নেসেসারি, 4 নম্বরে বলা আছে হাউ ক্যান উই কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক, এবং 5 নম্বরে বলা আছে হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রোভার্ব হেলথ ইজ ওয়েলথ। আমরা যখন প্যাসেজ পড়েছিলাম তখন আমরা তোমাদেরকে বলেছিলাম যে এই প্রশ্নগুলোকে আগে আমরা একটু মার্ক করে এসেছি যে কি কি সম্ভাব্য উত্তর হতে পারে। তোমরা যখন তোমাদের প্রশ্নটি থাকবে তোমরা এই প্রশ্নগুলো দেখে প্যাসেজের সম্ভাব্য উত্তরগুলোকে নিচে আন্ডারলাইন করে এসেছিলে সেগুলোকে মিলিয়ে একটি সঠিক উত্তর লেখার চেষ্টা করবে। যেমন আমরা লিখছি 1 নম্বরে যেখানে বলা আছে হোয়াট ডু ইউ মিন বাই হেলথ, তুমি স্বাস্থ্য সুস্বাস্থ্য বলতে বা স্বাস্থ্য বলতে কি বুঝো। আমরা দেখেছিলাম যে আমরা যেখানে আন্ডারলাইন করেছিলাম সেখানে বলা আছে যে হেলথ কি ছিল, ইজ দ্য কন্ডিশন অফ বডি অ্যান্ড মাইন্ড, এটি ছিল আমাদের অ্যান্সার। হেলথ ইজ দ্য কন্ডিশন অফ বডি অ্যান্ড মাইন্ড, আমাদের মন এবং শরীরের যে অবস্থা সেটি হচ্ছে স্বাস্থ্য। এবং আমরা যদি আর একটু লিখি যে ইট মে বি গুড অর ব্যাড, এটা আমরা লিখতে পারবো চাইলে, যে পরবর্তী যে অংশটুকু ছিল ইট মে বি গুড অর ব্যাড এটুকু লিখে দিলেও হবে। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি বলা আছে হোয়াট শুড উই ডু টু কিপ আওয়ার সেলফ হেলদি। আমরা দেখতে পাচ্ছিলাম যে পুরো প্যাসেজ অনেকগুলো কাজের কথা বলা ছিল, সেগুলোকে আমরা একটু সংক্ষেপে লেখার চেষ্টা করব। যেমন আমরা লিখব যে আমাদের কি কি করা উচিত। আমরা দেখেছিলাম যে উই হ্যাভ টু টেক ব্যালেন্স ডায়েট, আমাদেরকে একদম সঠিক পরিমাণে খাবার খেতে হবে পরিমিত ভাবে। ব্যালেন্স, উই হ্যাভ টু টেক ব্যালেন্স ডায়েট, যে আমরা যদি আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে একটু সঠিক পরিমাণ মতো খাবার খাই, ব্যালেন্স ডায়েট। তারপর কমা দিয়ে আমরা লিখব উই মাস্ট এক্সারসাইজ রেগুলারলি, যে আমাদের উচিত প্রতিদিন কি করা, উই মাস্ট এক্সারসাইজ রেগুলারলি, প্রতিদিন নিয়মিত ব্যায়াম করা। তারপর উই শুড, আমাদের উচিত কি করা, গো টু বেড আর্লি, যে আমাদের সকাল সকাল মানে একটু আগে আগে রাতে ঘুমিয়ে যাওয়া উচিত। অ্যান্ড রাইজ আর্লি, এবং সকাল সকাল একটু আগে ঘুম থেকে উঠা। উই শুড গো টু বেড অ্যান্ড রাইজ আর্লি, আমাদের উচিত আগে আগে বিছানায় যেয়ে আগে আগে ঘুম থেকে উঠে পড়া। অ্যান্ড আর আমাদের উচিত মনে কোনো দুশ্চিন্তা না রাখা। অ্যান্ড উই শুড নট, যে আমাদের উচিত নয়, উই শুড নট কি করা, ওয়ারি অ্যাবাউট, যে আমাদের জীবনে যে ছোট ছোট দুশ্চিন্তাগুলো আছে সেগুলো, অথবা আমাদের জীবন নিয়ে খুব একটা দুশ্চিন্তা করার দরকার নেই। এভাবে আমরা লিখে দিতে পারি উই শুড নট ওয়ারি অ্যাবাউট আওয়ার লাইফ, যে আমাদের জীবন নিয়ে এত দুশ্চিন্তার কিছু নেই, এভাবে লিখে দিলেই হয়ে যাবে। তারপর আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি বলা আছে হোয়াই ইজ গুড হেলথ নেসেসারি, কেন একটা সুস্বাস্থ্য প্রয়োজন। আমরা দেখেছিলাম যে আমরা লিখবো এখান থেকে গুড হেলথ ইজ নেসেসারি, এখান থেকে লেখার চেষ্টা করব গুড হেলথ ইজ নেসেসারি কেন একটা স্বাস্থ্যকর জীবন বা সুখী জীবন যাপনের জন্য, টু লিড হ্যাপি লাইফ, আমাদের একটি সুন্দর জীবন যাপনের জন্য আমাদের এই স্বাস্থ্য সুস্বাস্থ্য প্রয়োজন। 4 নম্বরে বলা হয়েছে হাউ ক্যান উই কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক, কিভাবে আমরা আমাদের শরীরকে কাজের জন্য ঠিক রাখতে পারি। আমরা দেখেছিলাম যে ব্যায়ামের মাধ্যমে আমরা সেটা করতে পারি, তা আমরা লিখব উই মাস্ট, আমাদের যে সম্ভাব্য অ্যান্সারটি ছিল আমরা হুবহু লিখব উই মাস্ট এক্সারসাইজ রেগুলারলি, নিয়মিত করতে হবে আমাদেরকে, তাতে করে টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক। যে উই মাস্ট এক্সারসাইজ রেগুলারলি টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক, আমাদের শরীরকে কাজের জন্য তৈরি রাখার জন্য আমাদেরকে নিয়মিত ব্যায়াম করতে হবে।
আর সর্বশেষ 5 নম্বরে বলা আছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রোভার্ব হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্য মানে সম্পদ, এটির মানে কি? আমরা লিখব ইট মিনস, এভাবে লিখব, বা তোমরা লিখতে পারো দ্য প্রোভার্ব মিনস, যেভাবে তোমরা লিখতে চাও ইট মিনস। আমরা সেখান থেকে হুবহু প্যাসেজ থেকে লেখার চেষ্টা করব, আমরা যেভাবে মার্ক করে এসেছিলাম, হেলথ ইজ ইকুয়ালি ভ্যালুয়েবল, যে আমাদের মনে রাখতে হবে যে আমাদের স্বাস্থ্য একদম ইকুয়ালি ভ্যালুয়েবল অ্যাজ গোল্ড অর এনি আদার পার্সোনাল, আমাদের যে জীবনে অন্যান্য চাহিদা যেগুলো আছে, স্বর্ণ কিংবা অন্যান্য সম্পত্তির প্রতি আমাদের যেরকম চাহিদা আছে, সেরকম ভাবেই আমাদের স্বাস্থ্য এক ধরনের সম্পদ, সেটিকেও ঠিকভাবে নজর দিতে হবে। তাহলে আমরা দেখলাম, আমরা খুব সহজে আমাদের এই 5টি প্রশ্নের অ্যান্সার, আমরা যেভাবে সম্ভাব্য অ্যান্সারগুলো লিখে মার্ক করে রেখেছিলাম প্রশ্নে, সেখান থেকে গুছিয়ে সঠিকভাবে করার চেষ্টা করেছি। তা আশা করি তোমরা খুব সহজে এগুলো বুঝতে পেরেছো। তোমরা চেষ্টা করবে নিজেরা প্যাসেজ থেকে এই জিনিসগুলোকে মিলিয়ে অ্যান্সারগুলো কিভাবে তৈরি করতে হয় সেগুলোর পদ্ধতিগুলো শেখার, এবং বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে এগুলোকে নিজেদের চর্চায় রাখার। আমরা আমাদের সামারির পার্টটাতে চলে যাচ্ছি, তোমরা অবশ্যই এগুলো নিজেরা প্র্যাকটিস করে নেবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা আমাদের প্যাসেজের যে সামারি অংশটুকু আছে সেটি নিয়ে আলোচনা করব। আমরা পুরো প্যাসেজটি পড়েছি এবং সেখান থেকে যে গুরুত্বপূর্ণ লাইনগুলো আছে সেগুলোকে আমরা একসাথে করে ছোট করে একটি সামারি লেখার চেষ্টা করব। আমরা যেমন লিখেছি যে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট গুড হেলথ, যে এই পুরো প্যাসেজটি হচ্ছে একটি সুস্বাস্থ্যের ব্যাপারে বলা হয়েছে, সুস্বাস্থ্য নিয়ে। গুড হেলথ রেফার্স টু হেলদি বডি ফ্রম ফ্রি ফ্রম ডিজিজ, সুস্বাস্থ্য বলতে বোঝায় যে একটি সুস্থ শরীর যেটি ডিজিজ থেকে মুক্ত, অর্থাৎ রোগ বালাই থেকে মুক্ত থাকবে। হেলথ ইজ ভেরি ভ্যালুয়েবল টু আস লাইক গোল্ড এন্ড প্রপার্টিস, যে স্বাস্থ্য আমাদের কাছে অনেকটা সোনার দানা এবং সম্পত্তির মতোই সমান গুরুত্বপূর্ণ। সো উই শুড টেক গুড কেয়ার অফ আওয়ার হেলথ। আমরা দেখলাম যে পুরো প্যাসেজে যে অংশগুলো আছে সেগুলো মূল অংশগুলোকে আমরা চুম্বক আকারে নিয়ে আসছি, এবং কিভাবে আমাদের শরীরের বা স্বাস্থ্যের প্রতি কেয়ার করা উচিত সেগুলো আমরা বলার চেষ্টা করছি। যে উই শুড টেক ব্যালেন্স ডায়েট, আমাদের উচিত একেবারে পরিমিত বা সঠিক পরিমাণে খাদ্য খাওয়া, অ্যান্ড ডু এক্সারসাইজ রেগুলারলি, নিয়মিত ব্যায়াম করা। উই মাস্ট হ্যাভ দ্য হ্যাবিট অফ গোয়িং বেড আর্লি অ্যান্ড রাইজ আর্লি ইন দ্য মর্নিং, আমাদের সকাল সকাল রাতে আগে আগে ঘুমিয়ে সকালবেলা আগে ওঠার অভ্যাসটা থাকতে হবে। মোর ওভার উই শুড নট ওয়ারি ওভার স্মল থিংস অফ লাইফ, আমাদের উচিত আমাদের জীবনের যে ছোট ছোট দুশ্চিন্তাগুলো আছে সেগুলো নিয়ে অতিরিক্ত চিন্তা না করা। এই জিনিসটুকুই যদি আমরা পুরো প্যাসেজ যা বলার চেষ্টা করেছি, আমরা প্যাসেজটি পড়ে যা বুঝেছি সেগুলো নিজেদের মতো নিজেদের ভাষায় লিখার যে চেষ্টাটি করেছি, এইটুকু করলেই আমরা দেখবো যে পরীক্ষায় আমরা একটি ভালো মার্কস আশা করতে পারি। তা আমার বিশ্বাস তোমরা নিজেরা প্যাসেজটিকে বুঝে সেখান থেকে মূল লাইনগুলোকে চুম্বক আকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই প্রসেসটিকে তোমরা বুঝার চেষ্টা করেছো, এবং তোমরা চেষ্টা করবে যে যদি তোমরা সেই জিনিসটাকে তোমরা যদি নিজেরা লিখতে ব্যর্থ হও বা নিজেরা লিখতে এখন অভ্যাসটি করে না ওঠে, তাহলে আমরা যেটুকু লিখে দেওয়ার চেষ্টা করেছি সেগুলোকে ফলো করবে। তো আশা করি এভাবে তোমরা তোমাদের পরীক্ষায় খুব ভালো একটি মার্কস নিয়ে আসতে পারবে। আমাদের প্রথম পত্রের সিন পার্টে আলোচনা শেষ হয়ে গেল। আমরা আশা করব যে তোমরা তোমাদেরকে যেই মডেল টেস্ট গুলো আমরা দিয়েছি সেগুলোর মাধ্যমে তোমরা তোমাদের নিজেদের প্রয়োগ দক্ষতা বাড়াতে পারবে এবং প্র্যাকটিস গুলো করে পরীক্ষায় বেশ ভালো মার্কস নিয়ে আসতে পারবে। এগুলো থেকে বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন আসে, সো আমরা আশাবাদী যে এখান থেকে তোমাদের পরীক্ষায় কমন থাকবে। আমরা এরপরে ফার্স্ট পেপারের যে অন্যান্য টপিক গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা আমাদের আলোচনায় চলে যাচ্ছি, তোমরা অবশ্যই নিজেরা প্র্যাকটিস যে মডেল টেস্ট গুলো দেওয়া আছে সেগুলোকে বারবার প্র্যাকটিস করার চেষ্টা করবে।